জর্জিয়ার সিনেট নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি শেষ হয়েছে এবং এখন ভোটের পরে যে ফলাফল সেই ভোট গণনা চলছে। ডেমোক্রেটিক প্রার্থী যে দুজন সিনেটর আছেন এই দুজন সিনেটরই কিন্তু রিপাবলিকান দুজন যে প্রার্থী তারা সিনেটর বর্তমান সিনেটর তারা তাদের চেয়ে কিন্তু তারা বেশ খানিকটা এগিয়ে আছেন। 100টা সিটের মধ্যে সিনেটর সিটের মধ্যে 48 আপনার ডেমোক্রেটিক প্রার্থী পেয়েছিল এবং 50 রিপাবলিকান পেয়েছে। তো আজকে যদি এই দুটো যদি ডেমোক্রেটিকের দিকে যায় তাহলে 50/50 হবে এবং তখন যে কোনো কিছু যখন নির্ধারিত হবে সেখানে ভাইস প্রেসিডেন্ট এর ভোটটা যোগ হবে। আগামীকালকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে, সেটি কংগ্রেস বসছে এবং সেই কংগ্রেসে যে জো বাইডেন বিজয়ী হয়েছেন প্রেসিডেন্ট নবনির্বাচিত প্রেসিডেন্ট তার বিজয়ী আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ঘোষণা করবে এবং এ নিয়েও কিন্তু টানটান উত্তেজনা এবং রাজনীতির রঙ্গমঞ্চে কিন্তু নানান ঘটনা প্রবাহমান এবং এ নিয়ে সহিংস অবস্থা নিয়েছে ডেমোক্রেটিক প্রার্থীর সমর্থক এবং রিপাবলিকান পার্টির সমর্থকরা। তারা এখনই আজকেই কিন্তু বিভিন্ন স্থান থেকে কিন্তু রাজধানী ওয়াশিংটন ডিসিতে যেখানে আমি রয়েছি সেখানে অবস্থান করছেন। যেহেতু ওরা প্রটেস্ট করবে এবং সেই কারণে শুনানি হতে পারে, সে এরপরে আবার সেখানে ভোট হতে পারে, তো সেই ভোটে ডেফিনেটলি আমি মনে করি যে ডেমোক্রেটিক পার্টির যারা সিনেটর আছে ওনাদেরকে সাপোর্ট করবে, রিপাবলিকান পার্টির অনেক সিনেটর আছে। তো এই ছিল আমার কাছে রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে সর্বশেষ।